ঝাড়গ্রামের সেকেন্ড পার্টটা এত দেরিতে দেওয়ার জন্য ফার্স্টেই সবার থেকে ক্ষমা চাইছি ফার্স্ট পার্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম সেদিন সন্ধ্যা নাগাদ হোটেলে এসে আমরা এক পকোড়া খাওয়া হয় আর রাতে ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অ্যান্ড খাবারগুলো খুবই অসাধারণ ছিল সেটা খেয়ে আমরা সেদিন রাতে শুয়ে পড়ি পরদিন সকালেই আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই চেক আউট করার জন্য আর ওখানেই ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল লুচি সাদা আলু তরকারি অ্যান্ড অমলেট অ্যান্ড এই খাবারগুলোই খুব ভালো ছিল তো এখানে প্রতিদিনের খাবারগুলো মোটামুটি ভালোই ছিল ফাইনালি চেক আউট করে আমরা এই সুন্দর সিনারিগুলোকে সাথে নিয়ে একটা আমাদের স্পটে যেতে থাকি কিছুক্ষণ ড্রাইভ করার পর আমরা ফাইনালি পৌঁছাই আমাদের স্পটে চিকলাগড় কনক দুর্গা মন্দিরে গাড়ি পার্কিংয়ে রেখে বেশ অনেকক্ষণই হেঁটে আমরা ওই মন্দিরে যাই যারা এজেড মানুষ আছে তাদের জন্য ওখানে টোটোরও ব্যবস্থা আছে আর টোটো করেও সেই মন্দিরে যাওয়া যেতে পারে তো আমরা এই জায়গাতে পুরো সিনারিটা এনজয় করতে করতে হাঁটতে হাঁটতে অনেক ছবি ভিডিও তুলে ফাইনালি আমরা মন্দিরে পৌঁছাই মন্দিরে ছিল প্রচুর হনুমান মানে সবার থেকে দেখলাম যে জিনিসপত্র কেড়ে নিচ্ছিলো তো এই মন্দিরে গেলে আপনারাও আমাদের জিনিসপত্রগুলো একটু সাবধানে রাখবেন মন্দিরটা বেশ নির্জন ছিল আর চারপাশটা খুবই সুন্দর ছিল আর মন্দিরটা বেশ বড়ও ছিল তো আমরা এই চারপাশটা ঘুরতে থাকি ছবি ভিডিও নিতে থাকি আর হনুমানের কাণ্ড কারখানাগুলো এনজয় করতে থাকি এর মধ্যেও আমি একটা হনুমানের কিছু ভিডিও নিয়েছি যেটা আপনারা দেখতে পারবেন ওই তো সিঁড়ির কাছে হনুমানগুলো অলরেডি লাফালাফি করছে জিনিসপত্র নেওয়ার জন্য কাছে যেতে খুবই ভয় লাগছিল কারণ যদি ফোন টোন কেড়ে নেয় তাও আমরা দূর থেকে যতটুকু সম্ভব ভিডিও নিয়েছিলাম মানে অনেকগুলো এখানে হনুমান ছিল হনুমানের পাশ কাটিয়ে আমরা মন্দিরে একটু ঠাকুর প্রণাম করে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরেই আমরা মন্দির থেকে বেরোই একদম ঠাকুরের কাছে ফোন অ্যালাউ না থাকায় আমরা ঠাকুরের কোনো ভিডিও নিতে পারিনি তবে এটাই ছিল ওই মন্দির যেখানে আমরা দর্শন করি দর্শন করার পর আমরা হনুমানের আবার কাণ্ড কারখানা দেখতে পারি কাছে ভর্তিবদ্ধি হনুমান আর তারা এক ডাল থেকে আরেক ডালে কন্টিনিউয়াসলি লাফলাফি করছিলো মন্দির থেকে বেরিয়েই আমরা এবার লাঞ্চ করব ঠিক করেছিলাম অনেক সার্চ করে আমরা ফাইনালি ক্যাফেতে গেছিলাম আর এই ক্যাফেটাতে বেশ অনেক মাল্টি ক্রুজিন আইটেম পাওয়া যায় আর এটার রিভিউ খুব ভালো ছিল এবার আমি ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখাবো ক্যাফেতে ঢুকেই সামনে এতে সুন্দর একটা পেন্টিং ছিল ক্যাফেটা বেশ বড়ই ছিল অনেকগুলোই বসার জায়গা ছিল তো এবার খাবার অর্ডার করি ফার্স্টেই আমরা অর্ডার করি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে আপনাদেরও কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানাবেন তারপর আমাদের বাকি অর্ডারগুলোও আসতে থাকে সাথে ছিল ভাত ডাল তরকা আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা কিছু মাল্টিগিন আইটেমই অর্ডার করবো তো স্পেসিফিক কোনো কুজেন আমাদের অর্ডার করা ছিল না এই যে তারপর আমরা অর্ডার করি দুটো চিকেন র্যাপ অ্যান্ড র্যাপগুলো খেতে খুবই সুন্দর ছিল র্যাপের পর আমরা অর্ডার করি থাই কারি অ্যান্ড স্টিম রাইস যদিও থাই কারিটা অতটা আপ টু দ্য মার্ক ছিল না তারপর আমরা চাইনিজ সিসলারও অর্ডার করি যেখানে রাইস চিলি চিকেন অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস ছিল অ্যান্ড সিসলার অ্যাজ ইউজুয়াল খুবই ভালো খেতে ছিল আর একটা হোয়াইট সস পাস্তাও নেওয়া হয়েছিল যেটা শর্ট নিতে আমরা ভুলে গেছিলাম আসলে খাবার দেখে শর্ট নেওয়ার কথাটাই আমরা ভুলে গেছি তো এখানে খাবার খুবই ভালো ছিল অ্যান্ড খাওয়া ছেড়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য ছোট শর্ট ট্রিপ হিসাবে ঝাড়গ্রাম আমার খুবই ভালো লেগেছিলো দু দিন থাকলে আরামসে এখানে অনেক স্পটই কভার করা যায় আমরা বর্ষাকালে যাওয়ার জন্য কিছু স্পট আমাদের মিস হয়েছিল